আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবি, কেউ থাকবে না। তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা ডাহা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবী জানিয়েছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে দেখি সেজদা দেয়। বলেন মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেলেও তিন তালা হচ্ছে কবর। এই জন্যই তো দেশ হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখি আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, তে রসুলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়াও করতে দেয় না। আমি রসুলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে, বাড়ি দিয়ে বসে কি চাচ্ছেন আপনি? কিছু চাই না, রসুলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রসুলের কাছে আপনি কি চান? ও মনে করছে আমি কিছু চাচ্ছি, শ্রেষ্ঠ কবর পৃথিবীতে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, পৃথিবীতে আর কোন মহারথী আছে যে তার কবরের পাশে সে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে, এটা ধরো রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? স্রেফ একা, কেউ থাকবে না। আপনার মিলান যে আপনি কি জবাব দেবেন? এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটা দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দিন না, এবার আর পারবে না। বিচারের দ্বিতীয় ধাপ, আমাদের এই বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায়, আপনি হাইকোর্টে যান ঢাকায়, হাইকোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচারের অবিচার হয়েছে আমার পথে, আপনি আর একটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এর উপরে আর কোনো কোর্ট এ দেশে আছে? বলেন বলেন। তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন চার ধাপ, আল্লাহর রায় হবে দুই ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে সিরফ একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে এবার আর একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি, শুনতেছেন? কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, আল্লাহ
আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসির মিলিয়েছি ইমামিহিম এই শব্দের সাথে, 42টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক কথাই দিয়েছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে দাঁড়ান। প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন? আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমার তা মিলানো সম্ভব হচ্ছে না, তার 16 দিনের আমি 16 বছর, 32 বছর, 45 বছর, 60 বছর মিলাবেন কি করে বলেন? আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার। ওই বিবেক যে আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসেন তো, আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য 100 ভাগ না 98 ভাগ, বলেন বলেন 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান, কেয়ামতে ওই লোকটা আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয়? দেখি এখনই বলছেন তো ধারা খাবে। আমি তামাশা করার জন্য বলি না, আমার ইমান থেকে বলছি, কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা খেয়ে বসে আছি। এই জন্য বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখেরাতের সাথে। ওই যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, হ্যাঁ তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চিন্তা থাকতো না, কথা বলেন না কেন? তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না, যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে, আল্লাহ তো আগে তাকাবে তার দিকে, তার যে সোরাত সিরাত তার চরিত্র কিছু না হলেও কিছু আপনি জানেন, আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, তা আপনার পর্যন্ত তো যাবেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য, আমি একটা একটা করে কেবল 5টা বললাম, 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে, এরপরে আমি এদিকে পড়িয়েই গেলাম, নেকি হয়েই গেল, তো নেকি কি কি থাকবে কোথায়? নেকি তো থাকছে না ধরে রাখার জন্য, এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ, কথা বোঝেন? এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, কয়টা? তার ভিতরে এটা একটা, ইয়াসিন হে নেতা এটা একটা। আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবারই জানা আছে, 60টাই জানা নাই, যে জন্য আমি এই পর্যন্ত আসলাম। এবার আসেন এই যে মঞ্চটা, এ মঞ্চের মৌলিক জিনিস দুইটা, একটা খুঁটি আর একটা সামিয়ানা, এ দুইটা মৌলিক না, আসল উপাদান, এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে? এই বলেন অমৌলিক জিনিস আছে। এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে বিউটিফাই করেছি, এ চেয়ার দেওয়া আছে, এ টেবিল আছে, এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না?
এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা, অমৌলিক জিনিস দশটা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন, কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু এটি সুবক না থাকলে হবে না। না বলেন বলেন, কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত, এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6,666, 500 বাদ গেলে কি হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিসু, ফল, ফলদানি, এই টেবিল, এই মাইকের মতো, কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না, কাওয়া কাদের মতো পড়ে যাবে। একবার পড়ে গিয়েছিল না, কেবল স্মার্ট বুঝেছে আর ঢপ করে গিয়েছিল। তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে, অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। অজি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, জিরো হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনার ওই ফল হবে জিরো, শূন্য।